হে হ্যালো অনার্স অফ গাইস, কেমন আছেন সবাই? আশা করি হয়তো আপনারা সকলেই ভালো আছেন। তোমাদের ভালোবাসাই তোমাদের সাপোর্টে চলে আসলাম ডেমো ভার্সনের ভিডিও নিয়ে। তো ইতিমধ্যে আমি ডেমো ভার্সন পেয়ে গেছি। তো এটা আপনারা কিভাবে পাবেন, এটা কি আপনার ফোনে খেলতে পারবেন কি না, দেন এটা কে কে পাইছে সেটা নিয়ে কথা বলবো, এবং এইটা আমার ফোনে কেমন পারফরমেন্স করলো সেটা নিয়েও কথা বলবো। তো অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকে নোটিফিকেশন বেল দেখতে পাচ্ছ সেটি বাজিয়ে রেখে অল করে রাখো। তো ওর কথা বলবো না, ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই ডেমো ভার্সনটা পাওয়ার পর আমি সত্যি অবাক হয়েছিলাম, এমনকি আমি খুশি হয়ে গেছিলাম। তো অনেকেই বলছিলেন যে আপনি অন্যের ভিডিও কপি করে ছাড়তেছেন, তো সেজন্যই আমি কিন্তু ডেমো ভার্সন কিন্তু এখন কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডেমো ভার্সন, এটা কিন্তু আমার গেম প্লে, ঠিক আছে? তো অনেকেই এখন বলতে পারেন যে এটা ফেক, আপনি অন্য ভিডিও নিয়েছেন। না গাইস, এটা আমি অন্য ভিডিও নিয়ে নিই, এটা আমি ডেমো ভার্সন পাইছি 100%, ঠিক আছে? তো এটা আমাদের ডেমো ভার্সনটা দিয়েছে আমাদের গেমের মডারেটর ফারিয়ার আবি ভাই। তো ডিসকর্ড অ্যাপের ভিতর আমাকে SMS করেছিল, তো এখানে আমাকে একটা মানে ফর্ম ফিল আপ করতে বলে, তো এখানে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, এমনকি আমার একটা মেল অ্যাড্রেস দেওয়া হয়। ওইখানে মেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার আমাকে একটা মানে রিপ্লাই দেওয়া হয় মেলের ভিতরে। তো ওইখানে লেখা ছিল যে আমরা ডেমো ভার্সন সেন্ড করছি আপনার কাছে, তো এরকম কিছু দেওয়া হয়েছিল। তারপর আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিয়েছি। আর এটার সাইজ হচ্ছে 1 GB মতো, ঠিক আছে? 1 GB মতো ডেমো ভার্সন সাইজটা হচ্ছে 1 GB। আর এটা কে কে পাবেন, এটা কি আপনার লিঙ্ক, আমি যদি লিঙ্ক যদি শেয়ার করি আপনার কি এটা খেলতে পারবেন? তো এখন অনেকে বলতে পারেন যে ভাই লিঙ্কটা দেও, আমরা একটু খেলবো। তো বেশ দাঁড়াও, আমি এটা নিয়েও কথা বলবো যে আপনারা খেলতে পারবেন কি পারবেন না, বা এটা কাদের জন্য দেওয়া হয়েছে শুধু সেটা নিয়েও কিন্তু কথা বলবো। তো বেশ, এটা হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন শুধুমাত্র তারাই এই ডেমো ভার্সনটা পাবেন, অন্যথায় আর কেউ পাবেন না। তো এখন অনেকে বলতে পারেন যে তাহলে লিঙ্কটা শেয়ার করো, তাহলে আমরা খেলতে পারবো। তো বেশ, আমি যদি লিঙ্কটা যদি শেয়ার করি তাহলে তবুও তোমরা খেলতে পারবে না। এটা ঠিক আছে যে তোমরা অ্যাপসটা ডাউনলোড করতে পারবা, গেমটা ডাউনলোড করতে পারবা, ডেমো ভার্সন ডাউনলোড করতে পারবা, ডাউনলোড করার পর ওপেন করতে পারবা। যখন ওপেন করা শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে লেখা আসবে চেক মেল, তখন আপনাদের কাছে একটা মেল চাইবে, মানে তারা গুরুত্বপূর্ণ একটা মেল দিয়েছিল, শুধুমাত্র একজনের কাছে যদি সেন্ড করে শুধুমাত্র সেই ইউজ করতে পারবে, অন্যথায় আর কেউ কিন্তু ইউজ করতে পারবে না। যদি এখানে যদি আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনার ফোনে যদি মেল দেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না, কেননা এইখানে তারা মেলটা ভেরিফাই করতে বলছে, ঠিক আছে? আপনার আমি তো আগেই বলছি যে আমাকে একটা ফর্ম দেওয়া ছিল, তো ওইখানে আমার মেলটা কিন্তু ভেরিফাই করে দেওয়া ছিল, সেই জন্য কিন্তু শুধুমাত্র আমি খেলতে পারবো, অন্যথায় আর কেউ কিন্তু খেলতে পারবে না, ঠিক আছে? লিঙ্ক শেয়ার করলে আপনারা খেলতে পারবেন না, সেটা হচ্ছে মেন বিষয়। তো হয়তো আপনারা বুঝতে পারছেন, আর এটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য দেওয়া হয়েছে, তো আপনারা হয়তো জানেন। তো ভিউয়ার্স দেখো, আমি যখন এটা আর কি মানে পাই তখন আর কি আমার সাথে অনেকজনে মানে আরও যে বড় বড় ইউটিউবার আছে, তো আমার সাথে আর 5 জন আছে, তো তাদেরকে কিন্তু এটা ডেমো ভার্সনটা কিন্তু দেওয়া হয়েছে। তো বেশ, আমার ফোনে এটা কেমন পারফরমেন্স করছে সেটা নিয়ে এখন কথা বলি। তো তোমরা হয়তো স্ক্রিনের উপর দেখতেই পারতো সব গেম প্লে ভিডিওটা। তো দেখো, আমার ফোনে কিন্তু প্রচুর লেগ করতেছে, কেন আমার ফোনের প্রসেসর, আমার ফোনের যে র্যাম, তো এগুলো হচ্ছে খুবই দুর্বল, ঠিক আছে? আমার ফোনের যে র্যামটা হচ্ছে সেটা হচ্ছে 3 GB, ঠিক আছে? 3 GB-র ভিতরে আমার তো ফ্রি ফায়ার, তারপর বাস সিমুলেটার, এগুলো তো আছেই, ঠিক আছে? তবুও আমি আপনার মাঝে গেম প্লে করার চেষ্টা করছি। আর এটা যখন পাইছিলাম তখন আমি বলেছিলাম, সাথে সাথে আমি আপনাকে কমিউনিটি ট্যাবে জানিয়ে দিয়েছিলাম যে আমি এখন এটা লাইভ করব। তবে আর যখন আমি গেমটা যখন প্লে করি, মানে লাইভ করার আগে আমি একটু টেস্ট করতে চাইছিলাম যে আমার ফোনে কেমন পারফরমেন্স করে। ভাই, এটা দেখার পর বিশ্বাস করবেন না ভাই, কি বলবো, মানে আমার ফোনে এরকম ল্যাগ করতেছিল, ঠিক আছে? এরকম ল্যাগ করতেছিল যে আমি গেমটা খেলতেই পারতেছি না, মানে সামনের দিকে আমি যেতেই পারতেছি না। তো আপনার হয়তো দেখতে পাচ্ছেন এইখানে এই গেম প্লের ভিতর টুকিটাই কিন্তু ল্যাগ করতেছে। তো এটা একটু মানে আমি একটু চেষ্টা করে আর কি প্রবলেমটা সলভ করছি, তবুও ল্যাগ করছে অনেক প্রচুর পরিমাণে আর কি, ক্যারেক্টার আপডাউন করতেছিল। আর তোমরা হয়তো জানো যে ডেমো ভার্সনের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু অপটিমাইজ করা থাকে না, মানে ভালোভাবে অপটিমাইজ করা থাকে না, সেজন্য হয়তো একটু একটু ল্যাগ করতেই পারতেছিল আমার ফোনে। তো যাই হোক, তো এগুলো মেন বিষয় না, তো গেমটা আসুক তারপর খেলবো, ঈদের আগে হয়তো সম্ভবত আমরা সুখবর আর কি পেতে পারি এই গেমটা নিয়ে। তো বেশ, ডেমো ভার্সনের যে গ্রাফিক্সটা আছে সেটা আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি, মানে কি বলবো, মানে অস্থির লেগেছে, কেননা আমার ফোনটা একটু ল্যাগ করতেছিল, সেই জন্য আর কি মানে আর কি আমি ভালো আর কি পাইতেছিলাম না, মানে পারফরমেন্স পাইতেছিলাম না। তো ফোনটা ল্যাগ করার কারণে কিন্তু আমি এরকমটা কিন্তু হয়েছি। তো যাই হোক, গেমটা আসলে মোটামুটি ভালোই হবে, মোটামুটি বলতে মানে মানে হাই লেভেলের একটা গেম হবে, ঠিক আছে? আর ডেমো ভার্সনটা হচ্ছে 1 GB, মানে 1 GB-র মতো। তো এটা আসলে তোমরা হয়তো বুঝতে পারতেছ যে আমি যদি লিঙ্ক যদি শেয়ার করি তাহলে তোমরা খেলতে পারবে না, আর তারা নিষেধ করে দিয়েছে লিঙ্কটা শেয়ার করার জন্য, সেজন্য আমি আপনার কাছে লিঙ্কটা শেয়ার করতে পারবো না। আর লিঙ্ক শেয়ার করে কোনো লাভ নাই, আপনারা খেলতে পারবেন না এটা।
তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গেমপ্লেটা। তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন দর্শক হয়েছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশ থেকে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজিয়ে রেখে অল করে রাখবেন। তো এখন অনেকেই বলতে পারেন যে একটা এটা হচ্ছে মেন কথা, তো এখন অনেকে বলবেন যে তাহলে আমাদের মেন যখন গেমটা আসবে তখন তো আমরা 3GB 2GB র্যামের ফোনে খেলতে পারবো না। না ভিউয়ার্স, তো ওইটা আপনারা খেলতে পারবেন, এটা ডেমো ভার্সন, আর ডেমো ভার্সনে অপটিমাইজ করা থাকে না ভালোভাবে, সেই জন্য ফোনটা ল্যাগ করে, আর মেন ভার্সন আসলে অবশ্যই আমরা খেলতে পারবো। তো আজ এই পর্যন্তই, দেখাবেন নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, ধন্যবাদ।